ওয়েলকাম টু ফুড লাভার চ্যানেল। আজকে আমি আর মা আবার লাঞ্চ নিয়ে বসেছি। অবশ্যই এখন যখন বসেছি তার মানে চ্যালেঞ্জ তো হবেই। তো কি কি নিয়েছি একবার দেখে নি। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে চাটনি, আমের চাটনি, পটল পোস্ত, তারপরে হচ্ছে ঝিঙে আলু দিয়ে পোস্ত, হাঁসির ডিমে আলু দিয়ে দম, শশা, পেঁয়াজ, লেবু আর পেঁপে ভাতে। তো যা আছে তরকারি পুরোপুরি শেষ না করলেও চলবে, কিন্তু দুটো করে ডিম অবশ্যই খেতে হবে, আর যা আছে বাকি সবকিছু শেষ করতে হবে। আর লাস্টে পানিশমেন্ট আছে মজাদার একটা। তো চলো কলেজ শুরু করি। 1 2 3 স্টার্ট। ফার্স্টে পেঁপে ভাতে খাবো আমি, আর আজকে আমাকে জিততেই হবে। আর উচ্চেটা কে, তারপরে পেঁপে ভাতে খাবো। তারা তো বলবে কি বলো তো, তোর তো উচ্চে ছিল না, আমার তো উচ্চে ছিল। ছোটখাটো পানিশমেন্ট খাওয়ার আগেই পানিশমেন্ট হয়ে গেছে মা, কিন্তু মাকে খেতেই হবে, কিছু করার নেই। তাতেও কি আমি জিতবো, আমি জিতেই ছাড়বো। বেশি কথা বলে মনে দিতে হবে, মা কে গো হারান হারান। ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, আপনি খেতে পারার থেকে বড় কথা তত দিয়ে শেষ করতে পারে। অ্যাকচুয়ালি আজকে যে পানিশমেন্টটা আছে সেটা দুজনের পক্ষেই খুব কঠিন। তো দুজনাই তার হয়ে, কিন্তু মায়ের সরি মায়ের তাড়াতাড়ি করে লাভ নেই, কারণ মাকে হয় দেখা যাবে। আমি ভাত নিচে পড়লে পড়ি, কারণ যেহেতু ভাত অন্য এটাকে প্লিজ খারাপ চোখে দেখো না।
লেবু মাখিয়ে দিন আমার লাগে দুটো পথ করে ভাত এগুলো দিয়ে পুরোপুরি উঠে গেছে। আর আমি ভিডিও করলে আমার মা বেশি বেশি ভাত দিয়ে দেয় আমাকে প্রতিবার। আমি কিন্তু বসে আছি, খাওয়া শুরু করি নি। চিকেন চিকেন লাগবে। চিকেন চিকেন লাগছে খুব ভালো ভালো মনে হয় এর জন্য কম হয়ে যাবে কথাটা ভালো কথাটা। পুরো কালারটা হচ্ছে কিন্তু কাশ্মীর ছিল একদম ফুড কালারও ইউজ করে না। আর একদম আসল লঙ্কাগুলোরও ইউজ করি কষা মাংস যেমন লাগে না সেরকম লাগে।
এই চামচটা দিয়ে এই ভাত এটা তো আমাদেরই, তাই আমরা এটা করে যেভাবে ইচ্ছে করি, কারণ খাচ্ছি তো মামে, তাই প্রবলেম আমাদের কি কথা হয় না। যদি অন্য কেউ খেত মানে আমার বাবা হলেও হয়তো এভাবে খেতাম না। আমাদের বাড়িতে অনেকদিন পর আসলে ভালো লাগে না, আমার বোনের বাড়ি রাখা বলেছিলাম বেড়াতে, সেখান থেকে নিয়ে দিত। বোন দেয়নি কিন্তু বোনের বর দিয়েছে। বোন দেয়নি মানে কি বলতো? মানে বোঝে না ও তো, মানে ওই তো অন্যরকম টাইপের ছোট, তো মায়ের বোন তুমি ছোট বলছে, সত্যিও ছোট একটু বোঝে কম। এই যে আমাদের মেসো দিয়েছে, এই যে মাসি সত্যি খুব খুশি হয়েছে ছোট মাসি, এরকম না যে খুশি হবে না। মায়ের প্রিয় জানো হাসি কি, মায়ের প্রিয় আপনার দুগুলো খুব বড় বড় তো ভিডিওতে হচ্ছে বলে আমি দুটো ডিম খাচ্ছি, আমার তো আমার দুটো ডিমের দরকার পড়ে না, একটা ডিমই যথেষ্ট। লবণ দিয়েছি, ডিম খেতে গেলে লবণ লাগে, নুন পেটটা হয়ে গেছে।
তাহলে তুমি হেরে গেছো। হ্যাঁ তুমি রিটার্নটা খাবে না তো? তাহলে আমার আমি জিতে গেছি, আমার আর ফালতু নাকি? হ্যাঁ একটা গোটা ডিম পড়ে আছে। লাস্ট খাবো, একটু সুন্দর করে খেতে চাই। লাস্ট খাবো না আমার ভাত কমতি, যদি ভাত না খেতাম গরমে ঘোরাঘুরি খেতে পারি। ও বাচ্চা তো, ওর ঠিক আছে না, আমার একটু করতে গেলে দেশটা বেশি একুশ বয়স হয়েছে, এই সময় দুটো করে দুটাই গরমে শরীর খারাপ করে দিলে আর খারাপ পাচ্ছি না। আমি আমি রীতিমতো জোর করে খাচ্ছিলাম, আমার পেট ভরে গেছিলো মাঝখানে। তোমার তো মাকে জিততে দেওয়া যাবে না বলে আমি খাচ্ছিলাম। আমি যেহেতু মা একটা ডিম খাই না, আমার আধ না দিই, তাহলে আমি জিতে পারছি না, মানে পুরো পেটটা ভরে গেছে। আচ্ছা মা বলছে যে না শেষ করলে শেষ করা হবে বলবে না। না দুজনের একজনা তো শেষ করতেই হবে না, আমি না পারছি না, আমার বয়স হয়ে গেছে। আমি দেখেছি মা হেরে গেছে, আমি উঠলাম না, আসলে পেটটাও ভরে গেছে, তারপরে গরমটাও পড়েছে, দেবো না আর এক্সট্রা দুধটা খেলাম। এটা চিটিং, মা ইচ্ছা করে খাইনি। তো যাই হোক আমি জিতে গেছি, এটা চিটিং এর কি আছে? এবার মাকে নিয়ে আসছি পানিশমেন্ট নিয়ে। ওই তো চল পানিশমেন্ট পানিশমেন্ট নিয়ে চলে এসেছি। ভাবছো পানিশমেন্টে আম আম আছে, কিন্তু এরকম নয় যে আমে ছোকলা হিসেবে দেব খেতে, এই আমগুলো যে দিতে চাই সে খাবে, মানে আমি খাবো। আর এখানে আছে হচ্ছে কি আদা, না এটা হচ্ছে কাঁচা হলুদ, ভেঙে দেখাই। মিষ্টি বাজে গন্ধ, এখান থেকে মাকে এক টুকরো নিয়ে খেতে হবে, চিবে ফেলে দিতে পারে। আমি একটা আম খাই, গোলটা খেতে পাবে না, দেখতে গেলে হবে। হ্যাঁ আমাকে জলের বোতলটা রেখে দিতে হবে, আচ্ছা ভেতরে তো দিচ্ছে বন্ধ হয়ে। আগে আগে খেতাম আমি কাঁচা হলুদ আখের রুট দিয়ে, খুব ভালো জিনিস খাওয়া, কিন্তু আমার জল খাওয়ার পর থেকে হলুদটাকে আমি গন্ধটাও সহ্য করতে পারি না। খেয়েছো তুমি আদৌ? ও আম খেতে এত ব্যস্ত, আমি খেলাম কি না খেলাম সেটার দিকে নাম নেই। এইটা খেতে পাচ্ছি না, ভাত খেয়ে উঠেছি এই মুহূর্তে, আগে ভাতের খাবার।
গুলো একটু মিষ্টি দিয়ে খেলে তবু ভালো লাগে, একটু কাঁচা খাওয়া যায়। ঠিক আছে, আমিও খুব এনজয় করছি আমটা। একটা আমার এখান থেকে দেবে না, একটাও না, একটাও না, সিঙ্গেল পিসও না। তো যাই হোক, পুরোটাই জোকস অ্যাপার্ট। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী কী করতে হবে তোমরা জানো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।